প্রিয় মুসলিম ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন না, এজন্য আপনাদের অবগতির জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে যতগুলো জিনিস উপহার দিয়ে দিয়েছেন, এই উপহারগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উপহার যেইটা সেটা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব জাতিকে যত রহমত দিয়েছি এই রহমতগুলোর মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছে কোরআন মাজিদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা দিয়ে দিয়েছেন, যত আয়াত দিয়ে দিয়েছেন, এই সূরাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা আমাদেরকে পড়ার জন্য প্রত্যেক দিন কয়েকটি সূরা পড়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আপনাদেরকে চারটি সূরার কথা বলবো। এই চারটি সূরা তেলাওয়াত করার জন্য আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রতিদিন আমরা যদি তেলাওয়াত করি এর অনেক ফায়দা। প্রথম কথা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে যতগুলো দামি দামি সূরা আছে এই সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের গুরুত্বটা কত, তাৎপর্য কত দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবি মুয়াবিয়া আল মুজানি, এই সাহাবি যখন ইন্তিকাল করছেন, ইন্তিকাল করার পরে এই সাহাবির গায়বানা জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহর নবী তখন অবস্থান করছিলেন এক যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধের ময়দানে অবস্থান করতেছিলেন। এমন সময় সাহাবিরা আল্লাহ নবীর সাথে আসে, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা চলে গেছে। আল্লাহ নবী হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আসমান দিক থেকে কালো মেঘ সে আসতেছে, অন্ধকার নেমে আসতেছে। তারপরে লক্ষ্য করলেন যে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা দুনিয়ার জমিনে অবতীর্ণ হচ্ছে, নামতেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, এত ফেরেশতা একসাথে নামার কারণ কি? হযরত জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আপনি কি জানেন না আপনার সাহাবি মুয়াবিয়া আল মুজানি ইন্তিকাল করেছে মাদিনায়, তার গায়েবানা জানাজা আপনাকে এখানে পড়াইতে হবে। এমন কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যা গায়েবানা জানাজায় দাঁড়িয়ে গেলেন, জানাজা কমপ্লিট করলেন। সামনের কাতারগুলোতে সাহাবিরা দাঁড়ালেন, পিছনে 140,000 ফেরেশতারা তিন কাতার কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন। জানাজার সালাত শেষে আল্লাহ নবী সাহাবি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, ফেরেশতারা এর আগে কোনো সাহাবি মারা গেলে, কেউ মারা গেলে একসাথে তো এত সাহাবি কোনো সময় আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেনি, একসাথে এত ফেরেশতা কোনো সময় দুনিয়াতে প্রেরণ হয় নাই, তাহলে আজকে একসাথে এত ফেরেশতা একসাথে কেন দুনিয়ায় প্রেরণ করা হলো? তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আপনার সাহাবি এই মুয়াবিয়া আল মুজানি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল করতেছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কী সেই আমল? জিবরিল আমিন বললেন, খুব বড় কিছু নয়, ছোট্ট একটা আমল। এই মুয়াবিয়া আল মুজানি যখন নামাজে যেতেন, প্রত্যেক নামাজের পরে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করত। সূরাটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করতেন, উঠতে বসতে চলাফেরা হাঁটাচলা করতে সব সময় এই সূরাটি তেলাওয়াত করতেন। এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করার কারণে এই মুয়াবিয়া আল মুজানির উপর আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন, যার কারণে তার জানাজার মধ্যে আল্লাহ একবারে 140,000 ফেরেশতা একবারে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে দেখেন এই সূরাটা কত গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা সবারই প্রায় মুখস্থ আছে, কিন্তু আমরা গুরুত্বই দেই না। আমাদেরকে এভাবে সবসময় সূরাটি আমল করতে হবে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।